কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে রসুন দিয়ে রসুন আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার তো এই রসুনের কিন্তু অনেক স্বাস্থ্য গুণাগুণ রয়েছে খাওয়া ছাড়াও রসুনের কিন্তু একটা ভিন্ন ব্যবহার আছে যেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন খুব ছোট্ট একটা ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ পেজটা ফলো করে পাশে থাকবেন বন্ধুরা এইখানে আমি নিয়ে নিয়েছি একুয়া রসুন এই রসুন বগলের নিচে রাখলে কি কি উপকারে আমরা উপকৃত হতে পারি সেটাই বলবো মডেল হিসাবে নিয়েছি আমার মেয়েকে তো অনেক এখন কিন্তু ঠান্ডার সিজন চলে আসবে আর এই সিজনের জন্য আমি যে আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অনেক অনেক উপকৃত হবেন যখন অনেক বেশি ঠান্ডা লেগে যায় তো ঠান্ডা লাগলে অনেক সময় কিন্তু নাকটা বন্ধ হয়ে যায় নাকটা বন্ধ হয়ে যায় বা কানে ব্যথা করে সেই মুহূর্তে এক কোয়া রসুন যদি ছিলে বগলের মধ্যে দিয়ে হাতটা দিয়ে বগলের মধ্যে দেওয়ার পরে হাতটা দিয়ে একটু চেপে ধরে রাখা যায় তাহলে তাহলে কিন্তু নাক নাক আটকানোটা একদম চলে যাবে পাশাপাশি অনেক সময় বন্ধুরা ঠান্ডার কারণে দাঁত ব্যথা করে সেটাও কিন্তু সেম উপায়ে এক কোয়া রসুন যা চার থেকে পাঁচ মিনিট বগলের মধ্যে রাখলেও কিন্তু একদম চলে যাবে পাশাপাশি এছাড়াও রসুনের আর উপকারিতা আছে অনেক সময় সময় আর্থ্রাইটিসের ব্যথা হয় অনেক সময় হাড়ে ব্যথা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে এক কোয়া রসুন এভাবে ছিলে অথবা এর খোসা যেটা আছে এই খোসাটা সহই যদি বগলের মধ্যে চেপে পাঁচ মিনিট ধরে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই এই ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি এছাড়াও এই রসুনের এছাড়াও এক কোয়া রসুনের আরো অনেক উপকারিতা রয়েছে বয়স্ক মানুষের কিন্তু শীতের সময় প্রচুর ঠান্ডা কাশি হয় আর অনেক কষ্ট দিয়ে থাকে ঠান্ডা কাশিতে ভীষণ ভোগে পুরোটা শীত জুড়েই তো সেই সময় পরপর তিন থেকে চার দিন যদি এরকম এক কুয়া রসুন বগলের নিচে রেখে হাতটা দিয়ে চেপে চার থেকে পাঁচ মিনিট যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু একদম কমে যাবে বন্ধুরা রসুন কিন্তু এই ছোট্ট অ্যাকোয়া রসুন বাট এর অনেক অনেক উপকারিতা রয়েছে আর এই রসুনের খোসাটা ছাড়িয়েও নিতে পারেন আবার খোসা সহও কিন্তু ব্যবহার করতে পারেন এটা তো গেল বড়দের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ছোটরাও কিন্তু সেম উপায়ে এই অ্যাকোয়া রসুন ব্যবহার করতে পারবে ছোটোদের ক্ষেত্রেও যদি এরকম সমস্যা হয় তাহলে পরপর দুই তিন দিন এরকম করে দিয়ে রাখতে পারেন তাহলে ঠান্ডার সমস্যা চলে যাবে নাক বন্ধ হয়ে যায় বাচ্চাদের ঘুমাতে পারে না রাতে কান্নাকাটি করে সেটাও চলে যাবে এছাড়াও বন্ধুরা ঠান্ডা পড়লে বাচ্চাদের কিন্তু এরকম মাঝে মধ্যে এক রসুন বগলের নিচে দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে পারেন তাহলে আগে থেকে দিলে অনেক সময় ওদের ঠান্ডা লাগবে না তাছাড়া যারা বয়স আছেন বাড়িতে তাদের অনেক সময় ঠান্ডা বেশি লাগে সেক্ষেত্রেও কিন্তু এক কোয়া রসুন খোসা সহ বা খোসাটা ছাড়িয়ে যদি বগলের নিচে পাঁচ মিনিট একটু রেখে দেন তাহলে কিন্তু শরীরটা অনেকটাই গরম থাকবে আর ঠান্ডা অনুভব করবে না ঠান্ডা কাশির সমস্যাও হবে না পাশাপাশি গায়ে ব্যথা হলে বা দাঁতে ব্যথা হলে আর্থ্রাইটিসের ব্যথা হলে সাইগ্রেনের ব্যথা হলেও কিন্তু এই এক কোয়া রসুন বগলের নিচে রাখলে ভীষণভাবে উপকৃত আপনারা হতে পারবেন অবশ্যই বন্ধুরা এটা ট্রাই করবেন আর এই রসুনের কিন্তু কোনো অপকার নেই আর আর কথা আমি বলে রাখি অনেক সময় রসুন বগলে দিলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় বাট এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এতে করে যে সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য রসুনটা ব্যবহার করছেন সেই সমস্যাটা একদম চলে যাবে আর যে তাপমাত্রাটা ওঠে সেটা কিন্তু চলে যাবে বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক কোয়া রসুন বগলের নিচে রাখলে আপনারা কি কি উপকার উপকৃত হতে পারেন আপনারা ট্রাই করে দেখবেন আশা করি উপকৃত হবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এই জন্যে শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই টা